আমি দ্য ওয়াইন ক্যাপ লেসন অন জেন ইয়োলিনের প্রথম পার্টটা পড়িয়েছিলাম। আজকের ভিডিওতে পরের পার্টটা পড়াবো, তারপরের ভিডিও আরেকটা করতে পারি, সেটাই তৃতীয় পার্টটা পড়াবো। তারপরে প্রশ্নগুলো যদি তোমরা চাও তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রশ্নগুলো করে দেবো। দেখো পার্ট টুটায় কী আছে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স, দেখো দুটো থাকে, পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম। সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট সময় থেকে আসছে, সিন্স। হ্যাঁ, মানে এখানে ওটা জানাচ্ছে, দেখো সময় আমাকে কি করেছিলে, আমাকে তোমার মাথা, আমাকে মাথার উপরে রেখেছিলে আমাকে সেফ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ অ্যান্ড রিটার্ন। হ্যাঁ, আমি আজকে তোমাকে কি করব, একটা নতুন ধরনের টুপি তোমাকে আমি দেব, দ্য কাইন্ড সেলর মোস্ট ডেচার, যেটা নাবিকেরা খুব আকাঙ্ক্ষা করে, কারণ এই টুপি নাবিকদের খুব প্রয়োজন হয়। কারণ নাবিকরা জাহাজ চালায়, তাদের কি হয়, বাতাসের দরকার হয়, তাদের বিভিন্ন দিক দিকে যাওয়ার জন্য বাতাসের প্রয়োজন হয়, তাহলে তাদের এটা প্রয়োজন হয়। এ ক্যাপ ফুল অফ পয়েন্ট, একটি টুপি যা বাতাসে পরিপূর্ণ। আসলে টুপি বাতাসে পরিপূর্ণ তো হতে পারে না, এই টুপিটা এমন একটা জাদু টুপি যার বাতাস আনার ক্ষমতা থাকে, ক্ষমতা আছে। বাট দ্যাট ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু প্রত্যেকটা জিনিসের ভালো আর মন্দ দুটো দিক থাকে, এক্ষেত্রে একটা ওয়ার্নিং, একটা ওয়ার্নিং, সতর্কবার্তা। সতর্কবার্তা কি, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। তুমি টুপিটা পরবে, টুপিটা পরলে কোনো হিউম্যান হ্যান্ড কিন্তু এটাকে আর খুলতে পারবে না, এমনকি তুমি নিজেও খুলতে পারবে না, কারণ তুমি নিজেও তো হিউম্যান মানুষ, তাহলে তুমি নিজেও এটা আর খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের নিমেষে, চোখের নিমেষে দ্য ফেরিম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্র্যাপ ক্যাপ বিহাইন্ড। একটা টুপি রেখে সে অদৃশ্য হয়ে গেল, পরিমাণকটা অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড, ইয়ং জন এটা তার মাথায় পড়লো, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। ছোটো বাচ্চারা কী করে, কোনো একটা জিনিস পেলে দৌড়ে দৌড়ে মায়ের কাছে যায় না, তাহলে ও মায়ের কাছে গিয়ে দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে গেল। এবার ওর মা কি বলছে শোনো, নো গুড উইল কাম অফ দ্য ওয়াইন ক্যাপ। এই ওয়াইন ক্যাপে, এই যে হাওয়া টুপি তুমি নিয়ে এসছো, এতে তোমার কিছু ভালো হবে না। সি সেড, সে বলল, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কাউশনস। তার এই সতর্ক বার্তা কি বাচ্চারা শোনে, বাচ্চারা অনেক জিনিসই পছন্দ করে, সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, মা বাবারা অনেক সময় নিষেধ করেন, কিন্তু সবসময় তো তাদের সেটা পছন্দ হয় না, তাহলে তার কি আর ভালো লাগে। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, পরের দিন টুপিটা পরেই হি র্যান অফ টু দ্য সি, একদম দৌড়ে সমুদ্রের দিকে চলে গেল। অন সিং এ শিপ অ্যাঙ্কর্ড, আর সেই সময় হ্যাঁ একটা শিপকে দেখলো যে অ্যাঙ্কর হয়েছে, মানে সেইখানে থেমেছে, নিয়ার দ্য শোর, তীরের কাছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে, জাহাজে যে ক্যাপ্টেন, জাহাজে যে ক্যাপ্টেন থাকে একজন, টু টেক হিম অ্যালং, তাকে বললো আমাকে নিয়ে চলতে হবে। দাস বিগান ইজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। ওয়েল দ্য ওয়াইন কাপ ওয়ার্ক অ্যাট দ্য ফেরি হ্যাড সেইট, বাট দ্যাট অট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল। এবার ওয়াইন ক্যাপ তো সেইভাবেই কাজ করছে, কিন্তু একটা শর্ত সেটা বজায় আছে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এটা দুদিকেই, একটা ভালো দিকও আছে, মন্দ দিকে আছে। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট ব্যাড টাইম। দেখো কেউ কাউকে সম্মান প্রদর্শন করার জন্য কি করে, মাথার টুপিটা খুলে অভিবাদন জানায়, তাহলে ক্যাপ্টেনের সামনে ক্যাপ্টেনকে অভিবাদন জানানো উচিত, কিন্তু জন সেটা পারে না, কারণ সে টুপিটা তো নিজেই তো হিউম্যান, জন তো নিজের টুপিটা খুলতে পারবে না, তাহলে সে সেটা খুলতে পারে না। আর যখন রাত্রিবেলা ঘুমাবে তখন তো মাথায় একটা টুপি নিয়ে ঘুমানো তো অসুবিধাজনক, কিন্তু সে সত্ত্বেও তাকে সেই টুপি নিয়েই ঘুমাতে হয়, তাকে কিন্তু টুপিটা খোলার ক্ষমতা তার নেই। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটার একটা ভালো দিক কি আছে, বিকজ নাইদার কুড হি লোজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। ভালো দিকটা কি, যে সে হারাতেও পারবে না, আর এটা তার কাছে চুরি হওয়ারও ভয় নেই, কারণ এটা কেউ তো খুলতে পারবে না যে চুরি করবে। সিন্স ইট ওয়াজ ওয়াইন দ্যাট সেইলার্স কল ফর, আর এটা কি করে, বাতাসকে আনে, অ্যান্ড ওয়াইন দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকাম ভেরি পপুলার। বাতাসের দরকার হয় সেইলারদের, নাবিকদের বাতাসটা খুব প্রয়োজনীয় জাহাজ চালানোর জন্য, তাহলে যে বাতাসকে আনতে পারে তাহলে তার তো দাম হবেই, তাহলে জনের খুব রেপুটেশন বেড়ে গেল, তার খুব পপুলার হয়ে গেল, খুব জনপ্রিয় হয়ে গেল সে। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ
যখন সে টুইস্ট করতো ট্র্যাপটাকে ঘোরাতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড, ইস্ট উইন্ডটাকে পূর্বের বাতাসকে, হ্যাঁ, অ্যান্ড দ্য ওয়েস্টের এবং পশ্চিমের বাতাসকে, দুটোকে এসে ডাকতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ড রাইট, উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাস দুটোকেই সে ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ প্রেই সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর, এরকম একটা দামি সেলারকে ক্যাপ্টেন কি আর যেতে দেয়? যদি সে গিয়ে আর না আসে তাহলে তাকে কোথাও যেতে দিত না, তাকে আর তীরে যেতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড ডে, এক বছর একদিন অতিক্রান্ত হয়ে গেছে, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, জন জমিতে অনেক দিন পা দেয় না। হি ওয়াজ নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েস, হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েস, সে শুধু সমুদ্র সমুদ্রই দেখছে, সমুদ্র ঢেউ দেখছে। সুন হি গ্রিউ ইন ইজ হার্ট এ স্ট্রং ডেজার টু সি দ্য ল্যান্ড, তার মনের মধ্যে কি হলো, এবার জমি দেখার মানে স্থলভূমিতে আসার প্রবল ইচ্ছা জাগলো, কারণ আর তার সমুদ্র ভালো লাগছে না। কিছুদিন ভালো লাগে মানুষের, কিন্তু এক নাগাড়ে সমুদ্রের মধ্যে দীর্ঘদিন থাকতে কি আর ভালো লাগবে? ভালো লাগে না। দেখো এখানে কিছু ওয়ার্ড নেস্ট আছে, হ্যাঁ, মানে শব্দের অর্থ দেখো, ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে কি, ওপেন অ্যান্ড শাট দ্য আইস ভেরি কুইকলি, মানে খুব তাড়াতাড়ি এক নিমেষে, হ্যাঁ, তাকে বলছে ব্লিঙ্ক অফ অ্যান আইস। আর তারপরে দেখো কশনস, কশনস মানে ওয়ার্নিং, সতর্ক বার্তা। অ্যাঙ্কর হেল্ড এ শিপ ফার্মলি ইন পজিশন, দেখবে অ্যাঙ্কর এইভাবে একটা থাকে, হ্যাঁ, তারপরে দুদিকে দুটো থাকে, সেটাকে সমুদ্রের ভিতরে বা কোথাও যেখানে জাহাজটাকে দাঁড়াতে হবে সেইখানটা দিয়ে দিলে সেইটা মাটিতে গেঁথে যায়, তাহলে আর জাহাজটা নড়ে না। এই যে অ্যাঙ্কর মানে জাহাজটাকে হেল্ড ইন ফার্মলি ইন পজিশন, তার পজিশনে তাকে আটকে রাখে। প্রিভেলড মানে এক্সিস্টেড, তারপরে গেছে টুইস্টেড, বেন্ট ইনটু এ পার্টিকুলার শেপ, হ্যাঁ, প্রিভেল মানে এক্সিস্ট মানে থাকা, কোনো কিছু থাকা যেটা থাকা, আর টুইস্টেড মানে ঘোরালো, বেন্ট ইন এ পার্টিকুলার শেপ, একটা নির্দিষ্ট শেপের আকারের, সামন অর্ডার টু অ্যাপিয়ার, সেটা হচ্ছে সামন। প্রেইজড ভেরি ভ্যালুয়েবল, দামি, খুব দামি, সেটাকে হচ্ছে প্রেইজড সেলার, এখানে প্রেইজড। অ্যাশোর কাম অন ল্যান্ড, এখানে জমিতে আসার যে ঈশা উপকূল, হ্যাঁ, অ্যাশোর কাম অন ল্যান্ড। আর চার্নিং মানে অনিয়ন্ত্রিত গতি, মুভিং ভায়োলেন্টলি, তাকে বলছে হচ্ছে চার্নিং। তাহলে আজকে আমরা ইউনিট টুটা পড়ে দিলাম, এরপরে ভিডিওতে ইউনিট থ্রিটা পড়াবো। আর তোমাদের যদি প্রশ্ন দরকার হয় তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি প্রশ্নগুলো তখন করিয়ে দেবো।